আন্দোলনের কর্মসূচি কেন্দ্রীয়ভাবে ঘোষণা করবে, যখন ঘোষণা করে থাকে না গাজীপুর থেকে আমরা তার পূর্বে আন্দোলনের জন্য রাজপথে নামার প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যের সঙ্গে মানুষের চিন্তাভাব আমাদের চেষ্টা এরপরে সবুজ হিসেবে আমি আমার বক্তব্য দিয়েছি। আসসালামু আলাইকুম। Come on!
এদিকে টাকা থাকেন কিছুক্ষণের মধ্যে আর
আপনারা কেন ধাক্কা দিচ্ছেন পিছনে? আপনারা আন্দোলন সংগ্রামে অবি সংগ্রামিত নেতা, উনি যখন ছাত্র দলের প্রেসিডেন্ট ওনার অধীনে আমি কাজ করছি, উনি যখন স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট কেন্দ্রের আমি সেক্রেটারি হিসেবে কাজ করছি। মিডিয়ার কেন দেখা গেছেন এই লোকগুলা কেন আসে? আশ্চর্য করবার আরে বারো পিছাও, তুমি পিছাও, রেল বাইন আসে আমার কিন্তু ভালো না, এখন আপনারা ঠিক হয়ে যান, ঘোরাতে গুলি করে আমার ভাইকে খুন করে ফেল, এই গুলি সরকার মিথ্যা মান আমার নেত্রীকে কথা বাড়ায় কোন লাভ নেই, কোন কথা চাপিয়ে আমরাও কথা করেন না। এরপরে দেখা যাইব আপনার বাবা কোথায় যান। সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছি।
কি বলেন জানেন গাজীপুরে যেমন সমাবেশ হচ্ছে
কথা বলেন না কেউ, কথা বললে এয়ারপোর্টের সমস্যা। তারপরে নানা ধরনের অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে কর্মসূচি, প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি জেলা সদরে শান্তিপূর্ণ এই কর্মসূচি। এই কর্মসূচিতে কোন ধরনের আপনার যে মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্ন হবে এটা তো কর্মসূচি না, মানুষের দাবি নিয়ে, মানুষের দাবি নিয়েই হচ্ছে এই কর্মসূচি। অর্থাৎ অসহনীয় লোডশেডিং কয়েকদিন আগে আওয়ামী লীগের মন্ত্রীরা কিন্তু লোডশেডিং শুরু হওয়ার আগে কি আপনার গলাবাজি করেছে, চিৎকার করে বলতো যে লোডশেডিং এখন জাদুঘরে চলে গেছে, জাদুঘরে পাঠিয়েছে। সেই লোডশেডিং জাদুঘরের কাছের আলমারি ভেঙে এখন বাড়িতে বাড়িতে ঘরে নীল কলকারখানায় প্রত্যেকটি জায়গায় লোডশেডিং, তিন ঘন্টা চার ঘন্টা প্রত্যেকটি জায়গায় লোডশেডিং। এই যে অসহনীয় দুর্ভোগ, এই দুর্ভোগের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ। আপনার মানুষ মনে করেছিল যে ঠিক আছে, যদি নির্বাচনীয় বিদ্যুৎ দেয় বিদ্যুৎ না যায়, আমরা শুনেছি যে বিদ্যুতের জন্য জনগণের হাজার হাজার কোটি টাকা বাজার করা হয়েছে, অনেক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। যদি এগুলার অধিকাংশেরই মালিক হচ্ছেন শেখ হাসিনার আত্মীয় স্বজন, না হলে কোনো আওয়ামী লীগের এমপি আত্মীয় স্বজন, অথবা এমপিরা তারা এটা করছেন। তারপরেও নির্বাচনীয় কিছু বিদ্যুৎ আসতে তার এক কথা ছিল, সে বিদ্যুৎ তো কিছু পারে উন্নয়ন, যদি আপনার কোনো বিল্ডিং এ রডের মাধ্যমে যদি আপনার বাস দেওয়া হয়, উন্নয়নের মধ্যে যদি বাসের পঞ্চ থাকে, ওই উন্নয়ন ঘুরমুড় করে মাটিতে যে লুটিয়ে পড়ে সেটা আবার প্রমাণ হলো এই লোডশেডিং সেদিকে আওয়ামী লীগের মন্ত্রীরা যে জাদুঘরে পাঠানোর কথা বলেছে, সেই জাদুঘর থেকে আজকে লাভ দিয়ে বেরিয়ে এসে বাংলাদেশের ঘরে ঘরে অসহনীয় যন্ত্রণা করে আজকে লোডশেডিং। এই উন্নয়নের মধ্যে যদি হরিলুট থাকে, এই উন্নয়নের মধ্যে যদি জনগণের টাকা পাচার করা থাকে, এই উন্নয়নের জন্য যদি আওয়ামী লীগের নেতাদের পকেট ভারী করার ব্যাপার থাকে, তাহলে সেই উন্নয়ন এইভাবে আপনার মুখ খুলবেই খুললেই করবে, এটাই সত্য কথা। এটার প্রতিবাদ করেছে বিএনপি, কোন উস্কানি ছাড়াই, কোন কারণ ছাড়াই। আপনারা ভুলায় কতটুকু উঠবেন, এই ধরনের একটি বিক্ষোভ সমাবেশ হচ্ছে কোন কারণ নাই। পুলিশ গুলি করে আব্দুর রহিম স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে শেখ হাসিনা, আমরা আগেই বলেছি আপনি ঘুম আর খুন, এটা হচ্ছে আপনার নিত্য দিনের কর্মসূচি। কিসের উন্নয়ন, কিসের ডেভেলপমেন্ট, কিসের মানুষের উন্নতি, কিসের মানুষের আহারের ব্যবস্থা, আপনার একমাত্র কর্মসূচি বিরোধী দল থাকবে না, কথা বলতে পারবে না, মাত্র দেশের স্বাধীনতা থাকবে না, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে না। আপনি সেইটা করেছেন ঘুম ক্রস ফায়ারের মাধ্যমে, গোটা জাতিকে আপনি গোরস্থানে নিয়ে গেছে, কবরস্থানের শান্তি আপনি দেওয়ার চেষ্টা করেছেন। সেই শান্তি আজকে আরেকটি নমুনা দেখলাম, ভোলাতে আপনি বিএনপির এক নেতা স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে কে মানল, আপনার পুলিশ মানল কেন? এই হত্যাকাণ্ডের সাথে হোম মিনিস্টার নিজে জড়িত। আজকে এই ঘটনার পরেই তিনি সচিবালয়ে বলেছেন প্রতিবন্ধকতা সৃষ্টি হলে নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেবে। তার মানে কি হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে প্রমাণিত হল যে ভোলার যে হত্যাকাণ্ড, আব্দুর রহিমকে যে হত্যা করলো পুলিশ গুলি করে, এইটা পূর্ণ পরিকল্পিত। এটা গতকালকেই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীরা পরিকল্পনা করে বলেছে আজকে ভোলায় গুলি চালাও। আজকে কর্মসূচিতে গতকাল বলেছে যে আগামীকালের কর্মসূচি অর্থাৎ আজকের কর্মসূচিতে গুলি চালাও। এই গুলি চালানোর মধ্যে দিয়ে কয়েকটা বার্তা দিয়েছে যে বিএনপি তো দেওয়ার কোথাও কর্মসূচি করা, সমাবেশ করা করতে গেলে যেন ভয় পায়,
আর আগামী নির্বাচন কি ধরনের হবে? করে করে আন্দোলন বন্ধ আমার নিরাপত্তা বাহিনী, নিরাপত্তা বাহিনী কাদেরকে বলে? পুলিশ, র্যাব, এদেরকেই তো বলে। আজকে প্রকাশ্যে খুনের দায় স্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ তিনি ঠান্ডা মাথায় বিএনপির আব্দুর রহিমকে গুলি করার, হত্যা করার নির্দেশ দিয়েছেন এবং প্রেস ব্রিফিং করে, সাংবাদিক সম্মেলন করে, সচিবালয়ে ওইটা দায় স্বীকার করেছেন এবং এটার মধ্যে দিয়ে তার যে অহংকার, তার যে হুমকি, তার যে হুঙ্কার তিনি বলে দিলেন যে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে নিরাপত্তা বাহিনী ছেড়ে দিবে না। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিবন্ধকতা কাকে বলে? প্রতিবন্ধকতা কি, এর সংজ্ঞা কি? আমরা গণতন্ত্রে জানি যে মানুষ কথা বলবে, সরকারের সমালোচনা করা কোনো রাষ্ট্রবিরোধী কাজ নয়। আপনার যদি গণতন্ত্রের কোনো ধারণা থাকেন, আপনি দেখুন পশ্চিম ইউরোপ, আমেরিকায়, আপনি সেগুলো লক্ষ্য করুন। আপনারা তো সেগুলো লক্ষ্য করেন না এবং সেগুলো বুঝতেও চান না, ওগুলো ধীর করেন না। আপনারা মনে করেন যে আপনাদের সমালোচনা করাটাই হচ্ছে মহাপাপ, ওটা রাষ্ট্রবিরোধী, কারণ আপনারা নিজেরা অবৈধ সত্তা, আপনাদের কোনো বৈধতা নাই। এই আতঙ্কে, এই আশঙ্কায় আপনারা বিরোধী দলের কোনো সমালোচনা, কোনো উচ্চারণ, কোনো স্লোগান আপনারা ভয় পেয়ে যান। তাই নিরাপত্তা বাহিনীকে আপনারা সাজিয়েছেন, পুলিশকে সাজিয়েছেন, র্যাবকে সাজিয়েছেন আওয়ামী লীগের চেতনার রঙে, আওয়ামী লীগের চেতনায় উদ্দীপ্ত করে তাদেরকে সাজিয়েছেন এবং তাদেরকে নির্দেশ দিচ্ছেন যে জিএমপির কোনো কর্মসূচি হলে চালাও গুলি, গুলি করে ওদের হত্যা করো, সারা দেশের লোক ভয় পেয়ে যায়। কিন্তু আপনার এই ধারণা ভুল। স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলার মানুষকে এর ইতিহাস সম্পর্কে আপনার ধারণা নাই, আপনার একাত্তর সম্পর্কে ধারণা নেই। তার আগে যে আপনার সিপাহী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, ব্রিটিশ বিরোধী সংগ্রাম, পাকিস্তান বিরোধী সংগ্রাম, এসব ইতিহাস আপনার জানা নেই। আপনি জানলে পরে আপনি এই কথা বলতে পারতেন না। আপনি যদি দেশের জলবায়ু চৈত্র মাসের মাটি কেমন থাকে আর বৈশাখের মাটি কেমন হয় এইটা যদি আপনি জানতেন, বর্ষাকালের মাটি কেমন হয়, তাহলে আপনি এই কথা বলতে পারতেন না। আপনি মনে করছেন অজর ধারায় বৃষ্টি হয় বাংলায়, মাটি বোধহয় নরম, কিন্তু চৈত্রের মাটি ফেটে চৌচির হয়ে যায়, ওই মাটির মতো কঠিন হতে পারে বাংলার মানুষ, আমার তার ধারণ করতে পারে আপনাদের প্রতিটা গুলি। আপনি মনে করছেন যে আব্দুর রহিমকে হত্যা করে বিএনপিকে আপনি ভাই পাইয়ে দিবেন? বিএনপি এই হত্যাকাণ্ডের যে প্রতিবাদ এখানে নেতা কর্মীদের রক্তের মধ্যে, তাদের শেখ করিকা লৌহ করিকার মধ্যে যেভাবে অনুরোধিত হচ্ছে, যেভাবে এটার সংস্কারিত হচ্ছে, আপনি সেটা টের পাবেন। কারণ ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে আরো অসংখ্য বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল, মৎস্যজীবী দল, মহিলা দল, তারা তাদের বুক চিপিয়ে তারা আপনাদের গুলির সামনে দাঁড়াবে। সে খাতিরার ক্ষমতা ধরে রাখা আর ওই ময়ূরের সিংহাসন
আটকে রাখার স্বপ্নকে বাস্তবায়ন হতে দিবে না। কাটতে পারুষ ওই ময়ূরের সিংহাসন লোপাট করে দিবে এদেশের জাতীয়তাবাদী শক্তি। আব্দুর রহিমের হত্যাকাণ্ড আমাদেরকে আবার সতর্কিত উদ্বুদ্ধ করছে, আবার আমাদেরকে অঙ্গীকার ব্যক্ত করতে উদ্বুদ্ধ করছে যে না, শেখ হাসিনা মানেই রক্তপাত, শেখ হাসিনা মানেই ক্রস ফায়ার, শেখ হাসিনা মানেই আপনার পথ প্রকাশের স্বাধীনতাকে হত্যা করা, হত্যা করা। তাই এই ধরনের রাক্ষসী, এই ধরনের দুর্বৃত্ত বাংলাদেশের সিংহাসনে থাকা এর কোন অধিকার নেই, প্রধানমন্ত্রী থাকার অধিকার নেই, সে তার সকল অধিকার হারিয়েছে। এর মধ্যে মানুষ হক নেই, সে শুধু তার পরিবার আর আওয়ামী এর বাইরে সে চিন্তা করে। লুট করো, কুইক রেন্টাল থেকে লুট করো, বাংলাদেশের সরকারি ব্যাংক থেকে লুট করো, আর বাড়ি বাড়াও মালয়েশিয়ায়, বাড়ি বাড়াও সিঙ্গাপুরে, বাড়ি বাড়াও কানাডায়। এটাই তো হয়েছে আওয়ামী লীগের এক একজন নেতার কথা শুনি, সেই নেতারা নাকি এখন থেকে টাকা পাচার করে কানাডাতে, যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্রে সুন্দর সুন্দর অট্টালিকা ভিলা নাকি বানিয়ে রেখেছে। এটা কার টাকা? মূলত টাকা তো আমার, আপনার টাকা, জনগণের টাকা। আপনি কুইক রেন্টাল বিদ্যুতের নামে টাকা আপনি লোপাট করিয়েছেন, মানুষকে বলেছেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিব। আসলে তো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আপনি দেবেন না, আপনি নিরবচ্ছিন্ন অবিরাম ভাবে টাকা পাচার করার সুযোগ তৈরি করছেন। আজকে চন্দ্রা সার কারখানা সরিষা বাড়িতে 40 দিন বন্ধ, কারণ এই কারখানাটি গ্যাসে চলে, গ্যাস নেই। আপনার বিদ্যুৎ কেন্দ্র চালাতে গেলে জ্বালানি লাগে, আর গ্যাস লাগবে, নাহলে কয়লা লাগবে, নাহলে যে কোনো জ্বালানি লাগবে, ভাঙে তৈরি লাগবে। আপনার এত মানুষকে শুনলেন, আপনার রিজার্ভ এত আছে, এই আছে, সেই আছে, কোথায় আজকে? বলেছেন আপনার $41 বিলিয়ন, এখন শুনছি $25 বিলিয়ন নেই। আপনি যে 3 মাসের আমদানির জন্য যে টাকা, সে টাকাও আপনার নেই। আপনি জনগণকে মিথ্যা কথা বলেছেন, ভাওতাবাজি দিয়েছেন, ভাওতাবাজি দিয়ে ঠেকার চেষ্টা করছেন, কিন্তু অন্যান্য দেশে ভাওতাবাজরা আপনার ঘরে ঘর বাড়ি, এমনকি যে চামচারা জিন্দাবাদ দিয়েছে, সে চামচাদেরকেও তাদের ফেলে নেয়নি। আপনার রাজা পাচ্ছে যখন পালাচ্ছে, তখন তাদেরকে যারা সমর্থন করেছে, এত তো একটাও পালাতে পারেনি, প্রেসিডেন্টের বিমানে একজনও চড়তে পারেনি। প্রধানমন্ত্রী আপনাকে মনে করেছেন, আপনি পালানোর সময় আজকে যারা আপনাকে জিন্দাবাদ দিচ্ছে, আজকে যারা আপনার কথায় বিএনপির লোকদেরকে হত্যা করছে, আব্দুর রহিমকে হত্যা করছে, আপনার জনগণের যে প্রবল আপনার ঘেরাও করা হবে, সেই ঘেরাওয়ের সময় আপনার কেউ আপনার পাশে থাকবে না, হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে আপনি নিজেকে আরো দুর্বল করলেন শেখ হাসিনা। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আপনার সরকারকে আরো দুর্বল করেছে, আবারও জানান দিলেন যে আপনি ভয়ঙ্কর রকমের পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ স্বৈরাচার, আপনি সহ্য করতে পারেন না বলে বিরোধী দল এবং মতকে দমন করার জন্য আপনি রক্তপাত ঘটাতে, আপনি প্রাণ কেড়ে নিতেও আপনি দ্বিধা করেন না, আপনি সেই প্রমাণ রেখেছেন। যাই হোক, আজকে আপনাদের সামনে লোডশেডিং এবং বিদ্যুতের যে অব্যবস্থাপনা, বিদ্যুৎ খাত থেকে চুরি করেছে টাকা এই আওয়ামী সরকারের লোকজন, এইটার কথা বলতে এসেছিলাম, কিন্তু বলার সময় একটা মর্মান্তিক ঘটনা এই ঘোরাতে বিএনপি স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে হত্যার ঘটনা নিয়ে আপনাদের কাছে আসতে হবে। আমাদেরকে প্রতিনিয়ত আজকে এই যেখানে ফজলুল হক কিরণ, এখানে রিয়াজ, এখানে বাচ্চু, এখানে হুমায়ুন ইসলাম খান, বাবুল মজুর বাসাটা ফিরতে পারবে কিনা তারও গ্যারেন্টি নাই, কিন্তু আমাদের তারও গ্যারেন্টি নাই। কেউ নিরুদ্দেশ হতে পারে, কেউ গুম হতে পারে, কারো লাশ হয়তো পাওয়া যাবে কিছুদিন পর যশোরের কোন নদীর পাশে। এটা আওয়ামী লীগের বর্তমান শাসনের এটা হচ্ছে নমুনা, এটা হচ্ছে বৈশিষ্ট্য।
কারণ আপনারা জানেন যে ওদের তো কিছু দেওয়ার নেই। চাপাবাদি ছাড়া, ভারতাবাদী ছাড়া, মিথ্যার কথা বলে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর জন্যই তারা এই ধরনের কথাবার্তা করে বলে। আর যখন দেখে যে ভারতাবাদী মিথ্যা বলে লাভ হচ্ছে না, তখন তারা ব্যবহার করে তাদের পেটুয়া বাহিনী আর যুবলীগ ছাত্রলীগকে বেরিয়ে দেয় বিএনপির মিছিলের উপর। নাহলে তাদের আমি আগেই বলেছি যে নিরাপত্তা বাহিনী, পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনীকে তারা বেরিয়ে দেয়। এই পরিস্থিতির মধ্যেও আমরা আমাদের শপথ, আমরা আমাদের অঙ্গীকার এখান থেকে আমরা বিচ্ছিত হবে। অনেক ক্যান্ডিডেট করেছেন, অনেক আজকে ক্লাস ফাইভ মারা গেছে, অনেক আমাদের নেতা জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায় থেকে নেতারা আজকে গুম হয়ে গেছে। তারপরে বিএনপি বাংলাদেশের মাটি থেকে যেভাবে ধান উৎপাদন, বিএনপি কিন্তু এই ধরনের আমাদের শরীর থেকে যে রক্ত ধরবে সেই রক্তের বীজ থেকে হাজার লক্ষ জাতীয় শক্তি তাদের জন্ম দেবে। প্রধানমন্ত্রী, আপনার আইন শৃঙ্খলা বাহিনীর কত গুলি আছে, আপনি কত লক্ষ লক্ষ মারবেন, তারপরেও জাতীয়তাবাদী শক্তি এই বাংলাদেশের বিশাল জনসমুদ্রটিকে আপনি শেষ করতে পারবেন না। তারা জেগে উঠবে, তারা জেগে উঠেছে এবং এই দেশে গণতন্ত্র, মানুষের কথা বলা নিশ্চিত করবে। যেভাবে জিয়াউর রহমান, যেভাবে খালেদা জিয়া, যেভাবে তারেক রহমান এখন সংগ্রাম করছেন, এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশের শ্রী বেগম জিয়া, এদের ঐতিহ্যতেই হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা। আপনাদের আওয়ামী লীগের ঐতিহ্যে গণতন্ত্র কখনোই সুরক্ষিত থাকেনি, কখনোই সুরক্ষিত থাকেনি। আর বাকশাল করছে, আর বাকশাল থেকে বহুদল করছে জিয়াউর রহমান, এর সাথে সে সেই গণতন্ত্রকে আবার হত্যা করছে, সেখান থেকে আবার পুনর্জন্ম দিয়েছেন বেগম খালেদা জিয়া। তাই বিএনপির ঐতিহ্যিত গণতন্ত্রে, বিএনপির ঐতিহ্যিত স্বাধীনতা সার্বভৌম রক্ষা, এই ঐতিহ্যের পতাকা তলেই তো গোটা জাতি, গোটা জনগণ দাঁড়িয়ে আছে। সুতরাং জাতীয়তাবাদী শক্তিকে হত্যা করে নিঃশেষ করা যায় না, দমিয়ে রাখা যায় না, খতম করা যায় না। আমি জনগণের কাছ থেকে চিরবিদায় হয়ে যাবে, এটাই আজকে সাধারণ মানুষ জনসাধারণের এটাই হলো মূল তাদের, এটাই হচ্ছে আজকের অঙ্গীকার। আমি গোলাতে আব্দুর রহিমকে হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, তার আত্মার মাথার কামনা করছি। আর জনগণের টাকা লোপাট করে আজকে যে লোডশেডিং করা হয়েছে, এই দুরাচার দুর্বৃত্ত করার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রধানমন্ত্রীদের অনুমতি ক্রমে আপনাদের অনেক কষ্ট করে দীর্ঘ এইখানে সমাপ্তি ঘোষণা করছি। ফিনিশিং দেবেন।